মানুহৰ ঘৰে ঘৰে ৰঙৰ মিষ্টি কৰিছিল নাম বাবুলালী কিন্তু এবাৰ বাবুলালীৰ কপাল ফুলিল 100 টকাত বাবুলালীয়ে লাভ কৰিলে 22 লাখতকৈ অধিক এখন বিশেষ গাড়ী আমি জনাইছো এটা ভাল খবৰ আমি জনাইছো এটা ভাল খবৰ ভাগ্যৰ চকৰি এনেদৰেই ঘূৰে যেতিয়া ভাগ্যৰ চকৰি ঘূৰে হয়তো এনেদৰেই ঘূৰে গোলাঘাটৰ বাবুলালীৰ কপাল ফুলিল 100 টকাৰ লটাৰী টিকটত লাভ কৰিলে 22 লাখ টকাৰ গাড়ী রং মিস্ত্রি বাবুল আলীর কপালত ফুলিল এম জি হেক্টর ভবিষ্যতে এখন গাড়ি কিনার সপন দেখিছিল বাবুল আলী 100 টকার লটারি টিকতে সপন পূর্ণ করিলে বাবুল আমি জানাইছো এটা ভাল খবর গোলাঘাটর এগারী ব্যক্তি নাম হয়েছে বাবুল আলী যীগী ব্যক্তিয়ে বিভিন্ন সময়ত যে আর্থিক অবস্থা সচ্ছল নাছিল আর এইগী ব্যক্তিয়ে বিভিন্ন ঘরত বিভিন্ন লোকের ঘরত রঙর মিষ্টি করেছিল আর রঙর মিষ্টি করে থাকার মাজতে 100 টকার একটা লটারি টিকট ক্রয় করেছিল আর লটারি টিকট ক্রয় করার পিছতে বাবুল আলীর জীবন সলনি হয়ে পড়ল কেন 100 টকার লটারি টিকট বাবুল আলীয় লাভ করলে 22 লাখ টকার এম জি হেক্টরের এখন বিলাসী বাহন আর 21 জানুয়ারির গোলাঘাটর কমারবন্ধার ময়দামণি নামঘরের সাহায্যত আয়োজন করা হয়েছিল এই লটারি খেল আর লটারি খেলার প্রথম পুরস্কার লাভ করা বাবুল আলী 100 টকার লটারি টিকট ক্রয় করে কেবা লাখ টকিয়া বিলাসী গাড়ি লাভ করা বাবুল আলীর বাসগৃহত এটা ভিড় করেছে লোকে ভবিষ্যতে এখন গাড়ি কিনার সপন দেখিছিল বাবুল আলীয়ে আর এখনে হয়েছে সেখন এম জি হেক্টর যখন গাড়ি বাবুল আলীয়ে লাভ করেছে বাবুল আলীর কপাল ফুলিল কেন বাবুল আলী 100 টকা লটারি টিকট ক্রয় করে এইখান বগা রঙের এম জি হেক্টর লাভ করে আমি বাবুল আলীর ঘর দেখছো এয়া হচ্ছে বাবুল আলীর ঘর মাটির মজিয়া মাটির বের আর খুব একেবারে সচ্ছল আর্থিক অবস্থা নহয় কিন্তু সেগারী বাবুল আলী এবার চাওক বাবুল আলীর এই ঘরতে এবার রয়ে আছে এখন বগা এম জি হেক্টর আর বাবুল আলীয়ে বগা এম জি হেক্টর লাভ করার পাশতে প্রায় 22 লাখতকৈ অধিক এই গাড়িখন লাভ করার পাশতে এটা বাবুল আলীর ঘরত লোকে লোকারণ্য হয়েছে গাড়িখন চাবর কারণে এবার উঠিবর কারণে বাবুল আলীর ঘরত এনেদরে লোকর ভিড় হয়েছে আর বিভিন্ন সময়ত লটারি খেলার কথা আহে লটারি খেলার বিভিন্ন লোকে বিভিন্ন পুরস্কার লাভ করে আর এইগী হয়েছে বাবুল আলী যীগী ডিঙিত গামোচা লৈ আছে আর হঠাৎ জীবন সলনি হল বাবুল আলী এইখন হয়েছে এম জি হেক্টর এখন ব্যয়বহুল বিলাসী গাড়ি আর এই বিলাসী গাড়িখন এবার লাভ করলে গোলাঘাটর কমারবন্ধার বাবুল আলী ইতিমধ্যে গোলাঘাটর কমারবন্ধাত নামঘরের সাহায্যে এখন বিশেষ লটারি খেল আয়োজন করা হয়েছিল 21 জানুয়ারিত আর 21 জানুয়ারির এই লটারি খেলখনতে এম জি হেক্টর এই গাড়িখন লাভ করেছে বাবুল আলী আমার ওর বাবুল আলীর মন্তব্য আছে পুনে পুনে আমি প্রথমে বাবুল আলীর মন্তব্য শুনাই লব বিচারিছো বাবুল আলী কি ক'লে এম জি হেক্টর ক'ত পালে কমাভানা বামুনি ময়দাম ময়দামণি নতুন নামঘর কেতিয়া পালে আপনার কালি পালো কালি টিকেট লৈছিল হয় গাড়ি নাই চলো মই রঙ কাম করো হয় ঘর মানে এয়াই ঘর আমার দেখাইছো গাড়ি রাখব গাড়িখান পাই খুব আনন্দিত হয়েছো আর মই নতুন বস্তু এটা পাইছো আর আশা করেছিল পাম বলে আপনি কি করেন মই পেন্টর কাম করি রঙা জয়জতে সকলকে মই আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেছো হাজার হাজার দর্শকর উপস্থিতিত গোলাঘাট জেলার কমারবন্ধাত কালি যে এখন উপহার কুপন খেল অনুষ্ঠিত হল আর সেই খেলখনত প্রথম পুরস্কার আছিল এম জি হেক্টর আর এই এম জি হেক্টর লাভ করে গোলাঘাট বেঙেনাখোয়ার বাবুল আলী নামের ব্যক্তিজনে আর তখেতক এটি শুভেচ্ছা দিয়ার উদ্দেশ্যে চা চিনাকি হওয়ার উদ্দেশ্যে তখেতর ঘরত আমি আহি উপস্থিত হলোহি আর তখেতক ইতিমধ্যে আমি অভিনন্দন জানালো আর সকল অসমবাসী রাইজলে কালি আমার খেলখনত যি সহায় সহযোগিতা আগবহালে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আমার খেল পরিচালনা সমিতির তরফের আর আপনার নিউজ চ্যানেলের সমূহ কর্মকর্তালে ধন্যবাদ জানালো জয়জতে বাবুল আলী কি ক'লে এম জি হেক্টর ক'ত পালে কমাভানা বামুনি ময়দাম ময়দামণি ময়দামণি নতুন নামঘর কেতিয়া পালে আপনার কালি পালো
কালি টিকেট লৈছিলোঁ হয় গাড়ী নাই চলোঁ মই মই ৰং কাম কৰোঁ হয় ঘৰ মানে এয়াই ঘৰ আৰু আমাৰ দেখুৱাইছোঁ গাড়ী ৰাখিব কেনেকুৱা গাড়ীখন পাই খুব আনন্দিত হৈছোঁ আৰু মই নতুন বস্তু এটা পাইছোঁ আৰু আশা কৰিছিলোঁ পাম বুলিয়ে আপুনি কি কৰে মই পেণ্টৰ কাম কৰোঁ ৰঙৰ ওলালেই